কফি এমন একটা জিনিস যেটা কিনা এক চুমুক দিতে কিন্তু মন শরীর একদম ফিট হয়ে যায়। আর যদি সেই কফিকে একটু অন্যরকম স্বাদের করে করা হয় তাহলে কিন্তু একদম প্রেমে পড়ে যাবেন এক চুমুক দিতেই। আজকের ক্যাপশন দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি ক্যাপুচিনো কফি দেখাচ্ছি। তো আজকে এই ক্যাপুচিনো কফিটা আমি উইদাউট এনি ইলেকট্রিক বিটার, উইদাউট এনি মেশিন হাতে করে দেখাবো। আর এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই কিন্তু করতে পারবে। তো চলুন দেরি না করে দেখে নিই কীভাবে তৈরি করলাম। তো কফিটা বানানোর জন্য অ্যাট ফার্স্ট আমরা 1.5 চামচ মতন কফি অ্যাড করব। ভরা ভরা 2 চামচ চিনি অ্যাড করছি। চিনিটা আপনারা বাড়ি কমিয়ে নিতে পারেন, তবে 2 চামচটা সাফিসিয়েন্ট। এবার এর মধ্যে আমরা খুব সামান্য পরিমাণ জল অ্যাড করব। মোটামুটি মনে করুন 1.5 চামচ মতন জল অ্যাড করতে হবে। ধ্যান রাখবেন যেন জলের পরিমাণটা বেশি না হয়ে যায়। এবার একটা ফর্কের সাহায্যে এই মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নেব। অনেকের কাছেই কিন্তু ইলেকট্রিক বিটার বা কফি তৈরি করার মেশিন থাকে না, তারা খুব সহজেই কিন্তু এই ফর্ক দিয়ে এইরকমভাবে ফোম তৈরি করে নিতে পারেন। ফর্ক তো সবার ঘরে মোটামুটি অ্যাভেলেবেল থাকে, তো অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি সকলের অনেক পছন্দ হবে। এইরকমভাবে আমরা ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত লিকুইডটা ফোমে পরিণত হচ্ছে। এখনও কিন্তু ফোম তৈরি হয়নি, তবে অনেকটা ঘন হয়ে গেছে। আরও বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব ফোমটা তৈরি করার জন্য। তো র্যান্ডামলি 15 মিনিট ধরে এটা বিট করার পর দেখুন অনেকটা ফোমে পরিণত হয়েছে। এটা বিট করতে করতে যখন দেখবেন চামচ থেকে যখন নিচের দিকে গড়িয়ে পড়ে যাচ্ছে না, তার মানে কিন্তু ফোমটা একদম রেডি হয়ে গেছে। অন্যদিকে একটা পাত্রে দুধ গরম করে নিচ্ছি। দুধটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে যেন দুধটার মধ্যে একটা ঝাঁক তৈরি হয় আর অনেকটা বেশি লাইট ওয়েট হয়ে যায়। তো দেখুন দুধের মধ্যে হিউজ বাবলস দেখা যাচ্ছে, তার মানে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেব। এবার যে কাপে আমরা কফিটা তৈরি করব সেই কাপটা নিয়ে নিলাম, আর এই কাপের মধ্যে 2 চামচ কফি ফোমটা অ্যাড করব। কফিটা অ্যাড করা হয়ে গেলে দুধটাকে ধীরে ধীরে এর মধ্যে ঢেলে দেব। তো দেখতেই পাচ্ছেন দুধটা দেওয়ার সাথে সাথে কফি ফোমটা কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে, তার মানে কিন্তু এটা খুব সুন্দর লাইট ওয়েট হয়ে গেছে। এবার এই কফি ফোমটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। কতটা হেভি হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন। নেক্সট কাপটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমরা অ্যাড করব চকলেট সিরাপ। আপনাদের কাছে যদি হার্শিস থাকে সেটাও অ্যাড করতে পারেন। এবার এই চকলেট সিরাপটাকে একটা স্পুনের মধ্যে নিয়ে নেব। এবারে চকলেট সিরাপটাকে কফির ওপরে খুব পেশেন্সলি একটা রাউন্ড অ্যান্ড রাউন্ড করে শেপ করে দিতে হবে। রাউন্ড শেপটা দেওয়া হয়ে গেলে একটা টুথপিক দিয়ে মিডিল পয়েন্ট থেকে একদম কর্নার অবধি এরকমভাবে টেনে দিতে হবে। নেক্সট অপোজিট সাইড থেকে মিন্স কর্নার থেকে একদম মিডিল পয়েন্ট অবধি আবার টেনে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফ্লাওয়ার শেপ নিয়ে নিয়েছে। তো দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেলা যায় ক্যাপুচিনো কফি ঘরেতেই। তো দেরি না করে আজই বানিয়ে ফেলুন, আর এরকম ইন্টারেস্টিং রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো আই হোপ আজকের এই ক্যাপুচিনো কফি সকলের অনেক পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে খুব শিগগিরই। ততদিনের জন্য ভালো খান, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাই ব্লুম কিচেনের রেসিপিসগুলো। টিল দেন টেক কেয়ার, বাই বাই।